দুই মাস আগের বৃষ্টির পানিতেই তলিয়ে আছে রাজধানীর খিলক্ষেত এলাকা। কেবল রাস্তা নয়, বাসা বাড়ি, দোকান, শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে পানির নিচে। তার উপর গত দুদিনের বৃষ্টি ভোগান্তি বাড়িয়ে দিয়েছে খিলক্ষেতের বেপারী পাড়া, বটতলা, নামাপাড়া, খাঁপাড়া, মধ্যপাড়া সহ আশেপাশের এলাকার হাজারো মানুষের। মাহবুদ আজমের রিপোর্ট। এটি রাজধানীর খিলক্ষেত এলাকার চিত্র। দুই মাস ধরে এমন পানিবন্দী জীবনযাপন করছেন খিলক্ষেতের ব্যাপারী পাড়া, বটতলা, নামাপাড়া, খাপাড়া, মধ্যপাড়া সহ আশপাশের এলাকার হাজারো মানুষ। নতুন যে রোডটা কইরা করলো, কাম করলো, এর থেকে সমস্যা দিয়েছে ওরা বন্ধ করে পানি। মেয়র সাহেব আসছিল, 48 ঘন্টা টাইম দিয়ে গেছে, 48 ঘন্টা পানি সরে দেবার দেখা নেই আজকে, প্রথম দিকে আসছিল। গত কয়েকদিনের বৃষ্টিতে জলাবদ্ধ ওইসব এলাকার ভোগান্তি আরও বেড়েছে। রাস্তা ছাপিয়ে পানি ঢুকেছে ঘরবাড়ির দোকানপাটে, এমনকি জলাবদ্ধতার কারণে বন্ধ রাখতে হয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান। এই পানির জন্য বন্ধ হয়ে গেছে স্কুল, বই খাতা সব ভিজা যায় নিচে বললে, তার জন্য আমাদের 2 দিন পরীক্ষা ইউনিট বন্ধ দিছে। দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে বেচা বিক্রি একদমই বন্ধ। এলাকাবাসীর অভিযোগ, পানি নিষ্কাশনের নালাগুলো ভরাট হয়ে যাওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। আমরা 2 মাস পানিবন্দিতে আছি, ব্যবসা বাণিজ্য নয়, বেচা কিনে খুব কষ্টে আছি। সিটি কর্পোরেশনে কোনো লোকজন আমাদের এখানে কোনো কাজকর্ম কোনো আমরা অগ্রগতি দেখতেছি না। সিটি কর্পোরেশনের কাছে বারবার ধর্ণা দিয়েও প্রতিকার পাচ্ছেন না খিলক্ষেত এলাকার মানুষ। দীর্ঘ 2 মাস যাবত পানিবন্দি অবস্থায় বসবাস করছে রাজধানীর খিলক্ষেত এলাকার বাসিন্দারা। একটু বৃষ্টিতে এসব এলাকার প্রতিটি রাস্তায় হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি জমে যায়, ফলে নানান সময় ঘটছে দুর্ঘটনাও। এই অবস্থার প্রতিকারে কর্তৃপক্ষ নানান আশ্বাস দিলেও কোনো রকম প্রতিকার পাচ্ছেন না এলাকার মানুষ, ফলে চরম দুর্ভোগের মধ্যেই বসবাস করছেন তারা। মাহবুদ আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।